আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দূরে কাছে যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। তো দর্শক, আপনারা বিগত দুই তিনটা ভিডিওতে দেখছেন আমরা লতার জন্মদিন পালন করছি। তো জন্মদিনের আসলে একসাথে অনেকগুলো পার্ট হয়ে যাওয়ার কারণে ভিডিও লেট আপলোড হতে পারে, কারণ একসাথে তো সব করা যায় না, সব একসাথে দেওয়া যায় না। তো জন্মদিনের আমরা কেক কাটলাম, আবার আপনার আপনার হলো আলিফ লতাকে উপহার দিল, আবার আমার আপু স্পেশাল গিফট লতাকে দিল, কিন্তু আমি অদম ইসমাইল আমি কিন্তু লতাকে এখনো কিছু দেইনি। তো যেহেতু লতার জন্মদিন, সেহেতু লতাকে একটা ছোট্ট গিফট দেওয়া উচিত। সেজন্য আমি আসলে গিফট আগেই কিনেছি, কিন্তু আমি সবার শেষে অধম লতাকে দেওয়ার জন্য হাজির। তো আসলে সবাই জানেন যে লতা মা হতে যাচ্ছে, মা হওয়ার এই সময়ে অনেক রকম সমস্যায় পড়ে, অনেক রকম অনেক কিছু দরকার পড়ে। আসলে আমি ছোট মানুষ, কি দিতে পারবো জানি কিনা। তো লতা আসলে খুশি হবে কিনা সেটাও আমার জানা নাই। লতা ভাইয়া, হ্যাপি বার্থডে। না লতা? হ্যাঁ ভাইয়া। তো তোমাকে তো আমি জন্মদিনের অনেক উপহার দিছি নাকি? জানি না লতা খুশি হবে কিনা। লতা কি নিয়ে আসছেন পাগলের মতন? লেও দাঁড়ান আমি দেখবো, তারপর পছন্দ না হলে বকা দিও। এটা হলো দর্শক বলে রাখি, লতা যেহেতু মা হতে যাচ্ছে ওর একটা মিক্সির দরকার। আসলে আমি আসলে একটা মিক্সির জন্য ওর প্রয়োজন মতো কাপড় কিনি। হ্যাঁ, আরো আরো আছে, বের করো। ওটা হলো ওড়না, এটা হলো এর সাথে সালোয়ার। দেখো দেখো, প্লিজ দেখো পছন্দ হয় কিনা। কোনো হবে না কেন, কিন্তু আপনি তো মানে ভালোই তো কিনতে পারেন দেখতেছি। দেখো তোমার ম্যাক্সির সেটটা পছন্দ ছিল না? আসলে এটা অনেক সুন্দর, মানে ভালো লাগতেছে আমার, ভালো লাগবে। আমি কালো মানুষ তো ভালো লাগছে। আমি তাই বলছিলাম, একটু মানে অনলাইনে দেখতেছি, মানে সবাইকে একটা জিনিস দেখো তো পছন্দ হয়। আমি দর্শক দেখাই, আমিও দেখি, তাই না? দর্শক দেখার জন্য আগ্রহ হয়ে গেছে। এমনি ভাস হয়ে যাবে দর্শক, আপনার কালারটা একটু, কালারটা অন্যায় দেখাচ্ছি, কালারটা তো অনেক কেমন হয়েছে? না আসলে দর্শক আছে, পছন্দ হয়েছে তোমার? আসলে আমি দুইটা কথাই চিন্তা করেছি, যে আসলে একেতে লতার জন্মদিন, লতার জন্মদিন উপলক্ষে এটা আসলে মূলত হলো লতার জন্মদিন উপলক্ষে লতার জন্য একটা থ্রি পিস। আর হলো লতা যেহেতু বাবু হবে, সেই জন্য আসলে বাচ্চা পেটে আসলে দর্শক জানেন যে মেয়েরা
কি বলে এটা ম্যাক্সি ম্যাক্সি পরে অনেকেই ম্যাক্সি পরে ম্যাক্সি পরে বলে ম্যাক্সিমামই ম্যাক্সি পরে হ্যাঁ বেশিরভাগ লোকই ম্যাক্সি পরে সবাই আমাদের গ্রামের সবাই মানে আমরা গ্রামে যারা থাকি সবাই এখন শহরে শহরে তখন ম্যাক্সি ওর মা আমাদের গ্রামে ম্যাক্সি তাই জানি এখন এই আসলে দেখো এই জিনিসটা কিন্তু আসলে আমার কাছে ভালো লাগছে তোমার কাছে কেমন লাগছে আমার গায়ের রঙের সাথে কি ভালো লাগছে ঠিক আছে আমার মার পছন্দ হয়েছে ভালো লাগছে আমার দর্শক উদ্দেশ্য দিয়ে একটা কথা কও দর্শক আমার সাথে করছো আমি বোঝাচ্ছি আপনাকে বোঝেন না আপনারা সবাই দেখলেন ভাই আমার জন্য হচ্ছে অনেক বড় একটা সারপ্রাইজ নিয়ে আসছে আসলে একটা কথা কি জানেন পৃথিবীতে যার বড় একটা ভাই নেই বা যদি কখনো দেখবেন যে বড় ভাইয়ের হাতে থেকে কিছু একটা পাওয়া যায় সেটা কিন্তু একটা বোনের কাছে অনেক বড় পাওয়া না হ্যাঁ আপনারা হয়তো বলতে পারেন যে তোমাকে দিলেই ভালো না দিলেই ভালো অনেকে এভাবে বলেন কিন্তু আমার ভাই আমাকে সব করে আমার জন্য হাসি খুশি মনে একটা জিনিস নিয়ে আসছে সেটা আমি দেখলাম আর আমি যদি আজকে আমার একটা বড় ভাই থাকলে আমার ভাইয়াদের তো আমার লাগতো না কি লাগতো ভাই লাগতো না আমার ভাই আমার জন্য নিয়ে আসতো চিন্তাম কিনা সেটা পরে ব্যাপার ছিল ঠিক আছে কিন্তু আসলে বড় ভাইয়ের কাছে যে একটা বোন জিনিস পায় সেই বোনটার কাছে কেমন লাগে সেটা আমি আপনাদের ভাষায় প্রকাশ করে বলার বলতে পারবো না আপনারাই জানেন যার ভাই আছে সেই ভাইয়ের মূল্য বুঝে যার ভাই নেই সে ভাইয়ের মূল্য দিতে জানে না কিন্তু ভাই এমন একটা জিনিস বাবার স্থানটা বড় ভাইরাই নেই ঠিক আছে ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ যে আমার জন্মদিনে এই গিফটটা দেওয়ার জন্য আসলে খুব খুশি হয়েছি কাপড়টা আমার কাছে অনেক ভালো লাগছে তবে আমি তো বললাম থ্রি পিসটা এখন পরবো না অবশ্যই আমি থ্রি পিস পরে দেখাবো কিন্তু কিছুদিন ওয়েট করবেন তবে ওইটা আমি বানাই নিব সমস্যা নেই ওইটা বানাই নিয়ে আপনাদেরকে দেখাবো অবশ্যই দোলা ভাই আপনি তো খালি কথা করছেন না খালি মানে উকি ঝুঁকি মারতেছেন কাহি নাকি দর্শক একটা বিচার করেন আমি আইসে দেখি একা পান খাচ্ছে আমি আসলাম বললাম না যে ভাই একটা পান খান না আমি আর কাউকে পান দিতে চাচ্ছি না এমনিতেই মানে মেনচোক নাকি পান খাওয়া শিখেছি পাবনা তাসে দর্শক শুনছেন আপনার মানুষ মানে পান পান খায় না দুই দিনে তো ভালোই মোটা হয়ে যাবে এইবার আর চলে গেলে আর কেউ খোঁজ নিব না আমরা খালি টেনশন করছি চলে গেছেন চলে গেছেন আসেন না গেছেন আর আর আমার টেনশন ধরো মার কাছে যায় মার কাছে তো ভাত খায় না খালি দরাদরি করে জায়গা জায়গা যায় টেনশন করে হ্যাঁ আসলে মানুষের স্বাস্থ্য টেনশন করলে স্বাস্থ্য এমনিতেই খারাপ হয় দর্শক দেখতে পাচ্ছেন দুলা ভাই আমার সে আপুর জন্য টেনশন করতে 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 তোমার তো দোষ দেয়নি এখানে তো আমি আমার সাথে খাইতে বসে বা আমার ছোট ছোট ভাই বোন আছে ওরা যখন খাইতে বসে একটা দিনে ও ছোট মানুষের মতো খায় মানে এখানে একটা অন্য ফ্যামিলি আর ওখানে তো মনে করেন যে গিয়েছে একা একা আমার গেলে বাসায় শাশুড়ি খাইতে বললে খাইছে না খাইতে বললে না খাইছে সে তো আর মানে বড় হয়ে গেছে সে তো আর দেখে এখন বড় হয়ে দেখে এখন আর কেটা দেখবে লতা আছে হ্যাঁ এখন আমার আমার এখন আবার একটা কথা নিয়ে আসলে রাস্তার পরে মোটে করতে এখন এদিন একটা কথা এসে তখন হাসি ফেলাইছে আমি কষ্টকে আরেক রাস্তায় গেছে কেউ আবার মাইটে দেখল রাস্তায় মারবে বাইরে বাইরে যাবে ছেলে মানুষ সব সময় ছেলে মানুষ কি করে মানুষকে আটকে রাখানোর জিনিস তাকে
সবাই বের হয় ঠিক আছে তবে সবকিছু চেনা লাগবে জানা লাগবে তারপরে বলা যায় দিব লাগা বুঝেন নাই সবকিছু বিষয় আছে দর্শক আসলে লতার জন্য আমার ছোট্ট একটা উপহার ছিল তো আমি চাইছিলাম আরো বড় কিছু হয়তো করতে বড় কিছু করা লাগে না এই অনেক কিছু লতার জন্মদিনে শুধুমাত্র আসলে আমরা প্ল্যান ছিল বড় কিন্তু আমরা অর্থ আসলে করতে পারিনি তবে আমি একটা কথা শুনছি আমার কেকটা আপু আমার জন্য পাঠিয়েছে ঠিক আছে আমি এটা ভিডিওর মধ্যে আপনি বলছিলেন কিন্তু আমি খেয়াল করি নাই পরবর্তীতে ভিডিও মন দিয়ে দেখে আপনি বলছেন যে লতার আপু পাঠিয়েছে এটা বললাম নাই তারপরে আমি আপুকে তো মনে করেন যে আপুর কে কি এমন একটা কথা বলছি আপু হাসতে হাসতে আর কথাই বলে না এক দুই মিনিট ধরে তাহলে হাসে আমি করলাম যে আজ ওই দূর থেকে বসে বসে আমার সাথে যখন আপু ফোন দেয় কথা হয় বা এবং আপুর বড় বোনের সাথেও কথা হয় তো ওনারা যখন কথা বলে মানে যে বুঝি যে এর ফ্যামিলির সাথে ফ্যামিলির লোকজনের সাথে আপু এত বড় একটা টেনশন করে লতা কি করলে ভালো থাকবে লতার কি অভাব আছে লতার কোনটা সমস্যা এখন লতাকে তো আসলে কি কি করে দিয়েছে সব দর্শক আপনারা জানেন নতুন করে বলার কিছু নাই ধন্যবাদ জানাই আমার সেই আপুকে আমি আসলে লতার পক্ষ থেকে ধন্যবাদ জানাই লতা তো বারবারই ধন্যবাদ জানায় কৃতজ্ঞতা প্রকাশ করছে আসলে আমি মাঝে মধ্যে নিজেই অবাক হই যে আসলে কিভাবে কি করে একটা মানুষ এত কিছু একজনের জন্য কিভাবে করতে পারে আসলে আল্লাহ পাক ওনার নেক হায়াত দান করুক ওনার ফ্যামিলি সহ উনি সুস্থ থাকুক খুশি থাকুক তো আজকের মতো এখানে বিদায় নিব তো আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে এবং লতার পাশে থাকবেন এটাই আশা করব এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দর্শক আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ